দর্শক, আজ 23 মে বৃহস্পতিবার। জানিয়ে দিচ্ছি টুডেস ওয়েদার। ঢাকায় বর্তমান তাপমাত্রা রয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস, যা অনুভূত হচ্ছে 44 ডিগ্রি সেলসিয়াস, যা এক্সেসিভ হিট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বাতাসের আর্দ্রতা রয়েছে 57%, বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 8 কিলোমিটার। সারাদিনে আজ 36 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে রাতের দিকে সেটা কমে 28 ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলেও জানা গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী জানা গেছে, আজ সারাদিন সারা দেশে বিভিন্ন জায়গায় আবহাওয়ার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, তবে জলীয় বাষ্পের আধিক্য থাকার কারণে অস্বস্তিকর ভাব বৃদ্ধি পেতে পারে বলেও জানা গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরো জানা গেছে, মাদারীপুর, গোপালগঞ্জ, সিলেট, চট্টগ্রাম এবং রাঙ্গামাটির কিছু অংশে তাপপ্রবাহ বিদ্যমান থাকতে পারে এবং তা অব্যাহত থাকবে বলেও জানা গেছে। আরো জানা গেছে, চট্টগ্রাম ও সিলেটের কিছু অংশে দমকাসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থায় রয়েছে। এবারে জানিয়ে দিচ্ছি এয়ার কোয়ালিটি ডাটা। এয়ার কোয়ালিটি ডাটা অনুযায়ী আজকের AQI রয়েছে 152, যা পরিবেশের জন্য অস্বাস্থ্যকর। অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ভালো খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে সচেষ্ট হতে হবে এবং অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে হিট স্ট্রোকও হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে বাইরে গেলে। এ ছিল টুডেস ওয়েদার।